আলোচনা করছি এই মাসে আমাদের মাসিক থিম কি বলতো? স্বদেশ প্রেম ও সৎ চরিত্র গঠন। স্বদেশ প্রেম কি? আমরা যে দেশে বাস করি সেই দেশকে কি ভালোবাসা, অর্থাৎ আমাদের এই দেশটাকে কি আমরা ভালোবাসবো, এটা হচ্ছে স্বদেশ প্রেম। আর সৎ চরিত্র গঠন, সৎ চরিত্র গঠন কিভাবে করবো? আমরা সবসময় সত্য কথা বলবো, মিথ্যা কথা কখনোই বলবো না। তারপরে কি, সবার সাথে ভালো ব্যবহার করব, বড়দের কথা মতো মেনে চলবো, ছোটদেরকে অনেক স্নেহ করব, বড়দের সাথে দেখা হলে আমরা কি করব, সালাম দেব। তো তোমরা সবাই কিন্তু বড়দের সাথে দেখা হলে আগে কয়েকদিন কৌশল বিনিময় করে কেমন আছে সালাম দেবে, তারপরে ছোটদেরকে অনেক ভালোবাসবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি চলে যাচ্ছি ক্লাসে। আজকে হচ্ছে নার্সারি বাংলা ক্লাস দেব, আর নার্সারি বাংলা ক্লাসে আজকে শিখাবো হচ্ছে সাত দিনের নাম। সাত দিনের নাম বলতো, সাত দিনের নাম কোনগুলো? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন আমরা এগুলো কি করবো, লিখবো। দেখো শনিবার, শনিবার কয়াকারে বার, শনিবার, শনিবারের পরে কি বার? শনিবারের পরে রবিবার, বয়সুন্দর বয়রসিকারে কি রবি বার, বয়াকারে বা বয়সুন্দর বার রবিবার। তারপরে দেখো কি বার, সোমবার, কিন্তু সহকারে সোম সোম বার, বয়াকারে বা বয়সুন্দর সোমবার। তারপরে দেখা হচ্ছে কি বার, মঙ্গলবার, মঙ্গল যুক্ত ল মঙ্গল, মঙ্গল মঙ্গলটা কি লিখবো, গ, এটা যুক্ত, মঙ্গল যুক্ত ল মঙ্গল বার, বাইরে বা বয়সুন্দর বার। দেখো প্রথমে আমি কি লিখবো, ম লিখবো, তারপরে যে মঙ্গল এর সাথে কি গ, এই যে গ ল, এটা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো না, এভাবে লিখ মঙ্গল বার। তারপরে লিখ হচ্ছে কি বার, বুধবার, বয়স করে বুধ, বুধ বার, ব্যাকারে বা বয়সুন্দর র, ব্যাকারে বা বয়সুন্দর র বুধবার। তারপর দেখে পাশে লিখছি বৃহস্পতিবার, বয়নিকারে বি, বয়নিকারে বি হ, তারপর দেখো দুটা শোয়ার সাথে কি ক, বৃহস্পতি সেখানে কি বৃহস্পতিবার, বয়াকারে বা বয়সুন্দর বৃহস্পতিবার। দেখো তারপরে হচ্ছে শুক্রবার, তাহলে সংসারে সু কয় রফলা, কয় রফলা শুক্র বার, বাইরে বা বয়সুন্দর শুক্রবার দাঁড়ি। দেখো শুক্রবার এখন কয় রফলা, তুমি এভাবে কিন্তু দিতে পারো, ক যোগ রফলা, এটাও কিন্তু দিতে পারো, আবার এটা লিখে এটাও লিখতে পারো। তাহলে দেখো তাহলে সু কয় রফলা শুক্রবার, বাইরে বা বয়সুন্দর শুক্রবার। তাহলে সাত দিনের নাম কি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আমি এখন বানান করে বলছি, দেখো শনি, শনি মানে কি, তালব স্বর্তের নয় রসিকারে নি, শনি, শনি মানে কি, তালব স্বর্তের নয় রসিকারে নি, শনি,
বার বায় কানে বা বয় শুধু র শনিবার রবিবার বয় শুধু র বয় রসিকারে বি রবি বয় শুধু র বয় রসিকারে বি রবি বার বায় কানে বা বয় শুধু র রবিবার সোমবার দুটো সহায়ক পারে সোম সোম বার বায় কানে বা বয় শুধু র সোমবার মঙ্গলবার ম ম বয় যুক্ত ল মঙ্গল বার বায় কানে বা বয় শুধু র বার বুধ বয় রসিকারে বুধ ল বুধ বার বায় কানে বা বয় শুধু র বুধবার বৃহস্পতিবার বয় রসিকারে বি ব দুটো সহায়ক পায় তাই রসিকারে কি বৃহস্পতি বায় কানে বা বয় শুধু র বৃহস্পতিবার শুক্রবার তাহলে বসে শুক পয়রা কলা শুক্রবার কয়াকার বা বয়স সুন্দর শুক্রবার তাহলে দেখো আমরা সাদরের নাম করলাম এটা আগামী ক্লাসে তোমাদের কি হোমওয়ার্ক তোমরা কিন্তু অবশ্যই লেখাটা মেসেঞ্জারে লিখে দিবে আর তোমরা কিন্তু অনেক দিন ধরে হোমওয়ার্ক দাও না তোমরা কিন্তু অবশ্যই মেসেঞ্জারে হোমওয়ার্কটা দিয়ে দিবে দেখো সাদরের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে মঙ্গলবারে বৃহস্পতিবারে আর শুক্রবারে দেখো মঙ্গলবারে তো ভেঙে দিলাম আর বৃহস্পতিবারে দুটো সহ আগে কি বা তার সাথে ক লিখবা বৃহস আর কি বা ক আর সাথে র ফলা এভাবে দিতে পারো এভাবে ক আর র ফলা দিতে পারো আবার এর এটাও দিতে পারো যেটা যাও সেটাই হবে তাহলে দেখো আজকে আমরা সাদরের নাম শিখলাম আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।